কারণ হইলো কি, একটা জীবনে একটা মেয়ে মানুষের খুবই দরকার। এই তরে বিয়াকরণের জন্য যেমন ইয়ে করতেছি, ওই দেখ এটা একটা আনন্দের ব্যাপার। আমার কাছে তো এটা খুবই আনন্দ মনে হইলো। আমাকে জীবনে তো এই জিনিসটা নাই, সেই জিনিসটা কি তুই কোনো সময় উপভোগ করছ? এই তোর কি মন কখনো পরিষ্কার হবে না? হ্যাঁ, তুই কি আগের মতো সেই কুৎসিত মনের মানসিকতা নিয়ে থাকবি? আমরা এখন একটা মহৎ কাজের উদ্দেশ্যে আমরা নামছি। আমরা সমাজ উন্নয়নের জন্য, সমাজ উন্নয়নমূলক কাজের জন্য আমরা সংগ্রাম করে যাইতেছি। আর তুই কোথাকার কোন মেয়ে এই নিয়ে তুই আসছ, বারবার ওখানে উস্কি মারতেছস, ফুস্কি মারতেছস, এটা কি ধরনের? আচ্ছা তুই এটা খারাপ দিকে নিতেছস কে? হ্যাঁ, আমি কি কোনো খারাপ দিক চিন্তা করতেছি? আমাকে জীবনে কোনো মেয়ে মানুষ নাই, হেইডে বাইবে দেখতেছি ও কত আনন্দে আছে। একটা মেয়ে মানুষ থাকলে যে কত আনন্দ তুই জানোস? তো ওর জীবন এত কিছু দরকার নাই, আমাদের জীবন থেকে মেয়ে মানুষ বাদ। তাইলে এই তোর জন্য যে এত মেয়ে মানুষ দেখে বেড়াইতেছি, তাইলে এটা কি বন্ধ করে দিউ? হ্যাঁ অবশ্যই, আমরা এখন একটা মহৎ কাজ করতে যাইতেছি। এসব মেয়ে ছেলে আমাদের কোনো নজরেই আসবে না। আমরা দেখাও না দেখার কি করবো? ভান করব, ভান করব, ভান করে আমরা আমাদের মতো চলবো। মনে থাকবে এই মেয়ে মানুষ হইলেই যে এই সমস্ত বাবন যাব না, এটা তোরে কেরা কইছে? হ্যাঁ, মেয়ে মানুষ যদি সকল অনষ্টের মূল। এটা এটা তুই ভাবছিস কে? আমরা সমাজের উন্নয়ন করুন, এটা ঠিক আছে। আমি তো মেয়ে মানুষ নিয়ে খারাপ দিকে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি ও কত সুন্দর আছে দেখছ। হ্যাঁ, কত সুন্দর মেয়েটা নিয়ে বসে রয়েছে, আর তুই আস এটা নিয়ে যে কি হইলো না হইলো। আরে মেয়ে তো মানুষের জীবনে দরকার, তোর জন্য একটা মেয়ে যদি তোরে আমি দিতে পারি, তাইলে আমি মনে করুন যে না, আমার জীবনের অর্ধেক সফল হইলো। তারপরে আমারটা হইলো হইলো, না হইলে না হইলো, বুঝছ? আমরা সমাজের উন্নয়ন চালিয়ে যাবো, এতে কোনো মেয়ে মানুষ আমাকে ঠেকাইবার পারবে না। আর এই দুনিয়ায় যা কিছুই সৃষ্টি হয়েছে তার অর্ধেক দান কিন্তু এই মেয়ে মানুষের, বুঝলি? হাসিটা দেখছস খুবই চমৎকার, তাই না? মনে যে হাসে না, ফুল ধরে। ধর হাজার অনেক সময় আছে না যে একশোটা মেয়ে হাইটে যেতেছে, তার ভিতরে একটা মেয়ে কিন্তু আলাদা করা যায়। মানে তার স্মাইলিং ফেস এবং হাসি, মানে একটা কিন্তু কোথায় যেন একটু জাদু আছে, তাই না মেয়েটার? আমি ওইটাই ভাবতেছি। এই জন্যেই আমি ফিরে ফিরে তাকাইছি, দেখছ তো কয়বার আমি ফিরে ফিরে দেখছি। এই তুই আসলে মানুষ হিসাবে ভালো না, বুঝছস? এসব মেয়ে মানুষ মাথায় থেকে বাদ, এগুলি মাথায় আনা যাবে না। কারণ আমরা একটা ভালো কাজে নামতেছি, উদ্যোগ নিছি, তাই তো? কাজে এসব মেয়ে মানুষের কথা আমাকে বলবি না, আমার কিন্তু আমি কিন্তু ফায়ার হয়ে যাবো, তখন কিন্তু আমার তোকে ফিরাইতে পারবি না, কই দিলাম। বুঝছি, তোর আর কোনো দরকার নেই কে, তুই এখন সন্ন্যাসী বনে চলে আসা, তোর আর সমাজ উন্নয়নের দরকার নেই। তুই না কোনো ভালো কাজের মর্ম বুঝস না, এটা আমার আফসোস। আমি বলতেছি যে আমরা এখন একটা মহৎ কাজে যাইতেছি, এখন আমাদের জীবন থেকে মেয়ে মানুষ অফ, এটা হলো আসল বিষয়। আমি এইসব তো দেখছ না, আমি দেখি না, আমি তাকাই না, আমার এগুলো কোনোদিন মনেও ধরে না এসব। বুঝছি, তুই চুপ কর, তুই মাসির মা তুই পুতের মা, ওই যে একটা কথা আছে না ওই রকম আর কি, ওইটাও কস এইটাও কস, তোর মুখের ইডা ঠিক নাই, চল। বুঝছি, আমাকে আমাকেও কাজই করণ লাগবো, যুব সমাজ নিয়েই ভাবি তোর এটা বুঝছে এই দায়িত্ব কি হবে। মেয়েটার হাসিটা কিন্তু আমার দিলের মধ্যে লাগে।